সংসদ সদস্য শামীম ওসমানের মুখে খেলা হবে স্লোগানটি প্রথম ভাইরাল হয়। এরপর সেটি পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গে। তৃণমূলের একুশের নির্বাচনে স্লোগান হয়ে ওঠে এটি। বানানো হয় গান ও সম্প্রতি বলিউড সিনেমা রকি আর রানী কি প্রেম কাহিনী ছবিতে আলিয়ার মুখে শোনা যায় খেলা হবে সংলাপ। এবার সেই খেলা হবে শোনা গেল রাজ চক্রবর্তীর আবার প্রলয় ওয়েব সিরিজের গানে। আর তা সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন সিরিজের অন্যতম প্রযোজক টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আবার প্রলয়ের এই নতুন গানে কোমর দুলিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন এই অভিনেত্রী, আর তার সঙ্গে তাল মিলেছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যে আবার দাবাং স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরূপে শাশ্বত চট্টোপাধ্যায়। আইলা আফফান এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে অনিমেষ দত্তর আগমনের বার্তা দিয়ে এক কথায় লিখেছেন পরিচালক রাজ চক্রবর্তী। হুঁশিয়ারি দিয়েছিলেন ঝড় আসবে বলে, সেই ঝড় আবার প্রলয়ের ট্রেলারে দর্শকেরা অনুভব করেছেন। 2013 সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনে তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মার কাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।